নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের অনেক অনেক স্বাগত দীপাজ ডেলি ব্লগে, আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে অষ্টমী স্নান করার জন্য চলে এসেছি চান্দরডিঙ্গা পাহাড়ে। তো এখানেই ব্রহ্মপুত্র নদী আছে। তোমরা কিন্তু এই জায়গাটা আমার ভিডিওতে আগে অনেকবার দেখেছো। তো দেখো, রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেক দোকান বসেছে, আর আমরা কিন্তু বাইকটা অনেক আগেই পার্কিং করে রেখে এসেছি। তো এখানে অনেকটা ভিড় হয়েছে, তো সেই জন্য গাড়ি মোটর কিছু এখানে আসতে দেওয়া হচ্ছে না। তো হেঁটে হেঁটেই চলে এসেছি নদীর পাড়ে। আর এখানে এসে কিন্তু আমরা একটা বাজে অভিজ্ঞতার ফেস করেছি। তো কি অভিজ্ঞতা তো আগে বলবো না, তোমরা ভিডিওটি স্কিপ করো না, দেখতে থাকো, তবে বুঝতে পারবে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তলে স্নান করা হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি মন্দিরে। এখানে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে, দেখো চারপাশটা, এখনো লোক, দেখো এসেই যাচ্ছে। এখন চলে এসেছি মেলাতে। তো চলো মেলাটা একটু ঘুরে আসি, আর দেখি কি কি কিনতে পারি না পারি সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তোমরা মেলাটা এনজয় করো। মেলাতে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর শুনো চোখগুলো এবারেই বাবলসগুলোর দিকে পড়েছে। এখন ওকে কিনে দিতেই হবে, কারণ শুনো অনেক কিছুই কিনতে চেয়েছিল, যেমন গাড়ি বন্দুক। তো আমরা সেরকম কিছু কিনে দেইনি, কারণ মেলার গাড়ি বন্দুকগুলো হালকা পাতলা ছিল, তো সেই জন্য কিনে দেওয়া হয়নি। তাই এখন নিতেই হবে। আর একটা নিলে কিন্তু হবে না, চার পাঁচটা লাগবে, আর সেম কালার, নয়তো বাড়িতে বাচ্চাগুলো ঝগড়া করবে। আর দেখো এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিয়েছে। যাই হোক, আমাদের বাবালস নেওয়া হয়ে গেছে, এখন যাব হলো মন্দিরের দিকে। তো আফসোস আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর তোমাদের দাদা ভাই দোকানে যাবে, তো সেই জন্য তাড়াহুড়ো করছিল। আর আমার কিন্তু এদিকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। এখন খাওয়ার জন্য একটা দোকানে চলে এসেছি। তো বাইরে থেকে দেখলাম দোকানটা বেশ বড় সড়ো, তো সেই জন্য এই দোকানে চলে এসেছি। এসে দেখি গরম খাবার সেরকম কিছুই ছিল না ঘুগনি বাদে, তাই আমরা দু প্লেট ঘুগনি নিয়েছি। আর শুনু বলছে শুনু ভেলপুরি খাবে, আর এখন কিন্তু দেখো শুনু আইসক্রিম খাচ্ছে। যাই হোক, তো তখন যে বললাম বাজে একটা অভিজ্ঞতা, তো এখন বলছি বেশ বড় একটা খাবারের দোকান দেখে চলে এসেছি। এসে দেখি খাবারের প্লেটগুলো খুব নোংরা। তোমাদের দাদা ভাই মনে হয় দুই একবার ঘুগনি মুখে দিয়েছিল, আমি কিন্তু একবারও মুখে দেইনি, আর শুনুকেও খেতে দেইনি, জানো তো। তো এই দেখো আমাদের খাবারের অবস্থা, আমরা কিছুই খাবার খাইনি, শুধু শুধু টাকা নষ্ট। তো এই ছিল একটা বাজে অভিজ্ঞতা মিশনে এসে। তো এমনটা আমাদের সঙ্গে কোনোদিনও হয়নি, এই প্রথম হলো। যাই হোক, টাকা নষ্ট করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় দেখেছো, কি লোক, আর এখনো কিন্তু লোক এসেই যাচ্ছে। তো যাই হোক, তো আমরা বেরিয়ে পড়েছি। তারপর দেখলাম রাস্তার পাশে একজন মহিলা গরম গরম পকোড়া ভাজছিল, তো সেই জন্য আমরা এখন পকোড়া খাবো, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই এখন গরম গরম পকোড়া খাবো। তো দেখো এখানে কিন্তু শুনো খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো আমরাও খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি, তো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি নতুন দেখে থাকো আমার এই ভিডিওটি, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকো, তো প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও আর লাইক করে দিও। তো ভালো থেকো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।